हेलो बंधुरा आमि सागरनील और एखन आमि करब अजय देवगन अभिनीत आपकामिंग बॉलीवुड सिनेमा दृश्यम 2 एर ट्रेलर रिव्यू। ये ट्रेलरटा भालो दिक खराब दिक निये आलोचना करब आजकेर भिडियोते। आपनारा तो सकलेई जानबेन मोहनलालेर सिनेमा दृश्यम सेटार अफिशियल हिंदी रिमेकटा अजय देवगन बेश कयेक बछर आगे करेछिलेन और एखन दृश्यम 2 मोहनलालेर सिनेमा सेटारई अफिशियल हिंदी रिमेक ये छबिटा होते चलेछे। दृश्यम अजय देवगनेर सेटा बेश पपुलार एकटा छबि, सेटार एकटा आलादा फैन बेस रयेछे, प्रचुर हिंदी सिनेमार अडियेंस रयेछे जारा ओरिजिनल छबिटा कोनोदिन देखेनि तारा अजय देवगनेर सिनेमाटाई प्रचुर भालोबासा छबिटाके दिए। एक्सिस्टिंग फैन बेसटा अजय देवगनेर दृश्यमेर आमार बहु बंधु किन्तु एई फैन बेसेर मध्य पड़े और मोहनलालेर दृश्यम जखन 2021 साले बेरोय आमि तादेरके रेकमेंड करी जे बिभत्स हयेछे भाई, अरिजिनल दृश्यम जेटा तार थेके अरिजिनल दृश्यम 2 टा अनेक बेटार एकटा छबि। अंततपक्षे आमार काछे आमार मने हयेछे दृश्यम 2 आसले सिनेमाटा सेटार जोन्नो दृश्यम एकटा प्रिकुएल छिलो जेटा आमादेरके देखानो हयेछिलो जेन दृश्यम 2 एर गल्पटाई मेन। दृश्यम 2 दृश्यमके एक धाप एगिए 5 गोल दिए बेरिए चले গেছিল আমার কাছে অন্ততপক্ষে, কিন্তু তারা দেখেনি। তারা বলেছে যবে অজয় দেবগন রিমেক করবে আমরা তবে দেখব, हिंदी लैंगुएजे देखो, ओरिजिनल लैंगुएजे इंग्लिश सबटाइटल नहीं अने के क्योंकि देखते प्रस्तुत छिलो ना। और आपनारा सकले जानें हिंदी डाबड मोहनलालेर दृश्यमेर क्योंकि अवेलेबल नहीं, जे कारणे एई रिमेकटा क्योंकि आर 5टा रिमेकेर थेके अनेक अनेक बेशी आलादा होते चलेछे। रिमेक एई मुहूर्ते चलछे ना माने एई छबिटाओ चलबे ना, एटा ग्यारंटी सहकारे क्योंकि बला जाय ना, कारण अन्य रिमेकेर संगे एई रिमेकेर तफात रयेछे। एटार पार्ट 1 अलरेडी रिमेक छिलो जेटा प्रचंड प्रचंड बेशी सक्सेसफुल। तारपरे गल्पटा किभाबे एगियेछे, एई चरित्रगुलो जीवने किभाबे कि हयेछे সেটা জানবার জন্য কিন্তু অডিয়েন্স প্রচন্ডভাবে মুখিয়ে রয়েছে এবং সেটাকে মাথায় রেখেই কিন্তু এই ট্রেলারটা কাটা হয়েছে, যে কারণে এই ট্রেলারটা প্রচন্ড সাকসেসফুল একটা ট্রেলার। দেখুন আমার তো অরিজিনাল সিনেমাটা দেখা, যে কারণে আমি সিনেমার গল্পের সম্পর্কে অবগত, আমি জানি এই সিনেমার মধ্যে কি দেখানো হবে, যে কারণে আরো সিওরলি বলতে পারছি এই ট্রেলারের মধ্যে কিন্তু গল্পটাকে প্রচন্ডভাবে লুকিয়ে রাখা হয়েছে। শুধুমাত্র এইটুকুই দর্শককে জানানো হচ্ছে যে কেসটা আবার রিওপেন করা হয়েছে, পুলিশ আবার ইনভেস্টিগেট করা শুরু করেছে এবং অজয় দেবগনের ক্যারেক্টারটাই মার্ডারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সে নিজের পরিবারকে সেফ রাখার চেষ্টা করছে। এবার সেটাতে পার্ট 2 তে অবধি সফল হয় কি হয় না এটা কি নিয়ে বেসিক্যালি দৃশ্যম 2 সিনেমাটা এটা জানবার জন্য অডিয়েন্সকে হলে যেতে হবে। এবার এই ট্রেলারটার মধ্যে কায়দাবাজি যেটা করা হয়েছে, এখানে অক্ষয় খান্নার ক্যারেক্টারটাকে এবং তাব্বুর ক্যারেক্টারটাকে ওভারপাওয়ার করা হয়েছে, পুরোপুরি তাদের হাতে পাওয়ারটা দিয়ে দেওয়া হয়েছে এবং অজয় দেবগন ট্রাভেলের মধ্যে পড়েছে। এইভাবে ট্রেলারটাকে এডিট করা হয়েছে, সেই সমস্ত দৃশ্যই রাখা হয়েছে যেখানে অজয় দেবগনের ক্যারেক্টারটাকে ট্রাভেলড লাগছে। অডিয়েন্সের যেন কোথাও একটা গিয়ে মনে হয় যে এবার অজয় দেবগনের ক্যারেক্টারটা হেরে যাবে, এবার আর এই মার্ডারটাকে লুকোতে পারবেই না। একদম পরিষ্কার এই ট্রেলারটার মধ্যে যে অজয় দেবগনের ক্যারেক্টারটাকে এখানে আন্ডারডগ হিসেবে ট্রিট করা হয়েছে। তাব্বুর ক্যারেক্টারটা এক জায়গায় ডায়ালগ বলছে যে এভিডেন্স হে, আর একটা জায়গায় তাব্বুর ক্যারেক্টারটা ডায়ালগ বলছে যে 4 পাস ভেবে ওকে আমি আন্ডার এস্টিমেট করেছিলাম যে কারণে ও বেঁচে গেছিল, কিন্তু ও একজন মাকে আন্ডার এস্টিমেট করছে যে কারণে ও ফেঁসেও যাবে। আর একটা জায়গাতে অজয় দেবগনের ক্যারেক্টারটা মানে একদম ট্রেলারের শেষ ভাগে বলছে যে আমি কনফেস করছি। তো সেই জায়গাটাতে অডিয়েন্সের যারা হিন্দির অডিয়েন্স যারা অরিজিনালটা দেখেনি তাদের মনে হবে যে অজয় দেবগনের ক্যারেক্টারটা কনফেস করে দিচ্ছে সে কি করেছে না করেছে, এবং সেটা যখন ছবিটা আসবে ভাই সেটা কাঁপিয়ে রেখে দেবে। অরিজিনাল ছবিটার সঙ্গে এই ছবিটার গল্পের খুব একটা পার্থক্য হবে বলে আমার মনে হয় না, যেহেতু পার্ট 1 এর পরে পার্ট 2 কন্টিনিউয়েশন, চেঞ্জ হওয়ার কোনো চান্স এখানে নেই অন্ততপক্ষে আমার মনে হয় না সেরকম। কিন্তু একটা চেঞ্জ আসবে বলে আমার মনে হচ্ছে, ট্রেলার দেখে আমার মনে হলো, সেটা হচ্ছে এটাকে একটু ফাস্ট পেস্ট করে দেওয়া হবে হিন্দি অডিয়েন্সের কথা মাথায় রেখে। কারণ মালায়ালাম ছবিটা অনেক স্লো পেস্ট, অনেক একটা স্লো বার্ন ট্রিটমেন্টে করা। ফার্স্ট হাফটা বেশ স্লো, সেকেন্ড হাফে তারপর যখন গিয়ার আপ নেয় তখন তো মানে একটার পর একটা যখন রহস্যের জট খুলতে থাকে ছবিটা অন্য লেভেলে অন্য লিগে চলে যায়। মানে দৃশ্যম 2 হাইয়েস্ট লেভেল থ্রিলার ছবি, এবং সেটা হিন্দিতেও যারা অডিয়েন্স হলে গিয়ে দেখবে যাদের অরিজিনালটা দেখানি তারা জাস্ট ছিটকে যাবে এই ছবিটা দেখে। এবং যেহেতু ট্রেলারটাকে এরকমভাবে কাটা হয়েছে গল্প সম্পর্কে তারা কিছু বুঝতে পারছে না, তাদের এক্সপেকটেশন ট্রেলার দেখে একরকম তৈরি হবে, হলে গিয়ে তারা একদম অন্য কিছু দেখতে পাবে, মানে মারাত্মক মজা পাবে। যারা দৃশ্যমের ফ্যান তারা মারাত্মক মজা পাবে এবং আমি শিওর যে ওটিটিতে টেলিভিশনে এই ছবিটা ব্লকবাস্টার হবেই হবে, দেখবেন একদম হিউজ ভিউয়ারশিপ জেনারেট করতে পারছে। আমি জানি না থিয়েটারে কি হবে না হবে এখন কেউ বলতে পারে না সে কথা শিওরলি, কিন্তু ওটিটিতে টেলিভিশনে এই ছবি চলবেই চলবে। ট্রেলারে একদম শেষভাগে একটা লেখা আসে, দুটো করে শব্দ আসতে থাকে এবং তার মাঝখানে কিছু সিন ঢুকিয়েছে দুর্দান্তভাবে এডিটেড, সেই জায়গাটা বিজিএমের কাছে দারুণ। কথাটা হচ্ছে সাম সিক্রেটস নেভার স্টে বারিড, অর্থাৎ কিছু সত্যি লুকোনো সম্ভব নয়, কিছু সত্যি বেরিয়ে আসবে, কিছু গোপন কথা বেরিয়ে আসবেই। এবং সেই কথাটার মধ্যে দিয়ে অডিয়েন্সকে এটাই বোঝানো হচ্ছে যে অজয় দেবগনের ক্যারেক্টারটা এবার হয়তো আর পারবে না, এবার হয়তো সত্যিটা বেরিয়ে আসবে, মার্ডারটা সে আর লুকোতে পারবে না, তাব্বুর কাছে সব সত্যি এবার প্রকাশ পেয়ে যাবে। এই প্রত্যেকটা ছোট ছোট জিনিস যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম এগুলোকে হয়তো আমরা আলাদা করে অ্যাড্রেস করি না, কিন্তু অ্যাজ আ হোল এটা নিয়েই কিন্তু ট্রেলারটা গঠিত হচ্ছে। এবং এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর জন্যেই কিন্তু আমাদের অবচেতনে কোথাও একটা আমাদের মনে হচ্ছে যে এবার হয়তো অজয় দেবগন আর পারবে না, এবার হয়তো অজয় দেবগনের ক্যারেক্টারটা ফেঁসে যাবে এবং এই ক্যারেক্টারটা হেরে যাক আমরা চাই না। এই ক্যারেক্টারটা, এই পরিবারটা, এদের সঙ্গে আমরা ইমোশনালি প্রচণ্ড বেশি কানেক্টেড, যে কারণে দৃশ্যমকে নিয়ে এত বেশি মিমস হয়, 2 অক্টোবর নিয়ে ওই সমস্ত পাঞ্জি ফাঞ্জি এক্সেট্রা এক্সেট্রা। এবং সেটার জন্য কিন্তু অডিয়েন্সের ইন্টারেস্ট গ্রো করবে যে হলে যাই ছবিটা দেখি, সেসব দিকে তাহলে অজয় দেবগন পারবে না, এই যে একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে মনের মধ্যে, এখানে কিন্তু ট্রেলারটা সফল। ট্রেলারটাকে যেরকম ডার্ক টোনে করা হয়েছে এবং ট্রেলার মধ্যে অজয় দেবগনকে যেরকম লাগছে, মানে বিজয় ক্যারেক্টারে সে দারুণ কাজ করে। দৃশ্যম পার্ট 1 এত বেশি অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করেছিল, তার অন্যতম প্রধান কারণ কিন্তু অজয় দেবগনের প্রচণ্ড একটা বিশ্বাসযোগ্য পারফরমেন্স, সে ফাটিয়ে দিয়েছিল। এবং এখানেও তাকে ভালো লাগছে, অক্ষয় খান্নাকে আউটস্ট্যান্ডিং লাগছে, ইনভেস্টিগেটিং অফিসারের চরিত্রে সে সবসময় ভালো কাজ করে। তাবুকে নিয়ে সত্যি বলতে আলাদা করে বলার কিছু নেই, তিনি যখনই অভিনয় করেন সেই চরিত্রটাকে অডিয়েন্সের কাছে প্রচণ্ড বিশ্বাসযোগ্য করে তোলেন। এবং আমি আশা এটাই রাখছি যে এই ছবিটা যেন ভালো হয়। অরিজিনাল ছবিটা দুর্দান্ত একটা ছবি, যদি ফ্রেম টু ফ্রেম রিমেকও করে দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু এই ছবিটা অডিয়েন্সে দুর্দান্ত লাগবে, আমি একদম শিওরলি বলতে পারি। এটা বেশি চেঞ্জেস করা উচিত হবে না বলেই আমার মনে হয়, পার্টিকুলারলি এই ক্ষেত্রে। আদারওয়াইজ আমি চাই চেঞ্জেস করা হোক, অ্যাডাপ্ট করা হোক, কিন্তু এই ক্ষেত্রে চেঞ্জ না করাই ফার ফার বেটার একটা অপশন হবে। দেখা যাক কী হয়। নিশিকান্ত কামাত এর পার্ট 1টা পরিচালনা দিয়েছিলেন এবং তিনি একজন ভালো পরিচালক ছিলেন, কিন্তু তিনি এখন আর বেঁচে নেই, আমরা সকলেই জানি সেটা। যে কারণে এই ছবিটার পরিচালক হচ্ছেন অভিষেক পাঠক। এবার তিনি কীরকম ডিরেক্ট করেছেন এই ছবিটা, তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। দেখা যাক, আমি আশা রাখছি এটা একটা ভালো ছবি হবে। এটা ছিল আমার মতামত। আপনাদের কি মতামত এই ট্রেলারটাকে নিয়ে? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা, ওয়েব সিরিজ সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।